বাড়ির বাগানে অনেকগুলো গোছা গোছা খারকুল পাতা হয়েছিল, তাই ভাবলাম খারকুল পাতাগুলো শুকিয়ে যাওয়ার আগে তুলে নিই, নিয়ে বাটা করি আর সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। তো এইভাবে খারকুল পাতা রাঁধলে কিন্তু একদম গলা ধরবে না। তো যারা ভয়েতে খান না যে খারকুল পাতা বাটা খেলে গলা ধরবে, এইভাবে রান্না করে দেখবেন, আর খেতেও হয় অপূর্ব। গরম ভাতের সাথে খারকুল পাতা বাটা থাকলে শুধু বাটা দিয়েই কিন্তু পুরো ভাতটা খাওয়া হয়ে যাবে। তো নবপাঁচফোড়নে সকলকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের রান্না। খারকুল পাতাগুলোকে বাগান থেকে তুলে এনে 10 মিনিটের জন্য গামলার জলে ভিজিয়ে রেখেছিলাম, যাতে করে ওর যে ধুলো ময়লাগুলো থাকে সেটা তাড়াতাড়ি বেরিয়ে যায়। তারপরে ভালো করে ঘষে ঘষে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে ভালো করে জল ঝরানোর জন্য ঝুড়িতে রেখে দিয়েছিলাম বেশ কিছুক্ষণ। তারপরে একটু কেটে নিয়েছি। খুব বেশি কুচো করার দরকার নেই, কেন কি এটা বাটা হবে, আর মিক্সিতেও গ্রাইন্ড করে নেওয়া যেতে পারে। তো আমি মিক্সিতেই গ্রাইন্ড করে নেব। এখানে একটা কড়া বসিয়ে নিয়েছি, এর মধ্যে তেল টেল কিছু দেবো না, শুকনো কড়াতেই একটু পাতাগুলো নেড়ে নেব। শুকনো খোলায় এভাবে পাতাগুলোকে নেড়ে নিলে পাতার জলগুলো টেনে যাবে আর খাওয়ার সময় কিন্তু তার জন্য গলা ধরবে না, আর বাটতেও সুবিধা হবে আমাদের। শিলনোড়াতে বাটি বা গ্রাইন্ড করি, যেটাই করি বাটতেও সুবিধা হবে, তাই জন্য একটু শুকনো খোলায় পাতাগুলো নেড়ে নেব। পাতাগুলো দেখুন একদম রসটা শুকিয়ে গেছে আর অল্পও হয়ে গেছে। এবার এটাকে নাবিয়ে নেব, নিয়ে বেটে নেব, আর তার সাথে দেবো কিছু মশলা, সেগুলো দেখাচ্ছি। খারকুল পাতাগুলোকে মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি ঠান্ডা করে। কিন্তু এখানে দেবো এবারে 5-6 খানা রসুন কোয়া আছে, সেটা দিলাম। আর দেব 2 টেবিল স্পুন চিনে বাদাম, বাদামটা কিন্তু ভাজা আছে, আপনারা কাঁচাও দিতে পারেন। আর দেব এখানে একটুখানি এই নারকোল কেটে দিয়েছি, নারকোলের খোসাগুলো পেছন থেকে কিন্তু খুলে দিয়েছি, মানে এই কালো যে এগুলো থাকে একটু কেটে কেটে দিয়েছি, নাহলে একটু কালো কালো হয়ে যাবে বাটাটা। তো নারকোলটা দিয়ে দিলাম। আর দেব কালো জিরে, এখানে 1/2 টিস্পুন কালো জিরে আছে। আর দেব 2 কাঁচা লঙ্কা, ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। তো এখানে শুকনো লঙ্কাও ড্রাই রোস্ট করে দিতে পারেন, কিন্তু আমি কাঁচা লঙ্কাটাই দিলাম, এটা বেশি স্বাস্থ্যকর হবে। তো এবারে কি করব, এই সবটা খুব ভালো করে গ্রাইন্ড করে নেব। তো পাতাটা খুব ভালো করে পেস্ট করে নিয়েছি, দেখুন একটুও দানা ভাব নেই কোথাও, খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। এবার এখানে একটা কড়া বসিয়ে নিয়েছি গ্যাসে, আর দিয়ে দিয়েছি 1 টেবিল স্পুন সর্ষের তেল, খুব বেশি তেল লাগবে না। আর এর মধ্যে দিয়ে দেব, তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব এই বাটাটা, পাতা বাটাটা দিয়ে দেব। আর দেব 7 মতো নুন, নুনটা আমি গ্রাইন্ড করার সময় দিতে ভুলে গেছি, ওই সময় নুন আর মিষ্টিটা দিয়ে দিলে হয়ে যেত, তো এই সময় দিলেও হবে। 7 মতো নুন দিয়ে দিলাম। আর দেব অল্প একটু চিনি, এখানে 1/2 টিস্পুন চিনি দিচ্ছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। এবারে কাজ হলো শুধু খুন্তিটা নেড়ে যাওয়া। খারকুল পাতা খাওয়া কিন্তু শরীরের জন্য খুবই উপকারী, যে কোনো শাক পাতাই শরীরের জন্য খুবই উপকারী হয়। তো খারকুল পাতা খেলে গা হাতের ব্যথা কিন্তু খুব মরে, এখন তো সকলেরই গাঁটে গাঁটে ব্যথা, হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, তো এই পাতা খেলে কিন্তু অনেকটাই উপকার পাওয়া যায়। তো খারকুল পাতাকে আবার অনেকে ঘ্যাটকোল পাতাও বলে। এই সময় এই বর্ষার আগে আগে কিন্তু প্রচুর পরিমাণে খারকুল পাতা হয়। আর পাতাটা যখন বেটেছিলাম তখন কিন্তু একটু জল দিয়েছিলাম, নাহলে বাটা হবে না, যেহেতু শুকনো সব এগুলো উপকরণগুলো সব শুকনো, আর পাতাটা ভাজা হয়ে গেছে, আরও শুকিয়ে গেছে, তাই 1/2 কাপ জল দিয়ে আমি বেটেছিলাম। 5 থেকে 7 মিনিট মতো খারকুল পাতাটা এভাবে নাড়াচাড়া করতে হবে, শুধুমাত্র যে জলটা দিয়েছিলাম বাটার জন্য সেই জলটা টেনে গেলেই হবে। খুব সোজা রান্না, অল্প কটা উপকরণ দিয়েই তৈরি হয়ে যায়, আর শুধুমাত্র কাঁচা লঙ্কা, কালো জিরে আর রসুন দিয়েও কিন্তু এই পাতাটা করা যায়। একই প্রসেস হবে, শুধু নারকোল আর চিনে বাদামটা এর টেস্টটাকে অনেকটা বাড়ায় আর উপকারিতাটাও অনেকটা বাড়ায়, তাই জন্য আমি একটু নারকোল আর চিনে বাদাম দিয়েছি। এগুলো যদি না থাকে তো আপনারা শুধুমাত্র কাঁচা লঙ্কা
লঙ্কা, কালো জিরে আর রসুন দিয়েও কিন্তু করতে পারেন। তো রেসিপিটা কেমন লাগলো একটু জানাবেন, ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করবেন, আর আমার চ্যানেলের নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে করে আমার সকল নতুন রান্নার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় সবার আগে। কথা বলতে বলতে বাটার জলটাও একদম শুকিয়ে এসছে, দেখুন এই অবস্থায় কিন্তু নামিয়ে নেব, খুব বেশি জলজলে ভাব থাকবে না, আবার একদম শুকনোও হবে না, কেন কি শুকনো ভাতে মেখে খাবো, তো এইরকম একটু অবস্থায় নামিয়ে নিতে হবে। তো আজকে আসছি, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।